ইংরেজি গ্রামার শিখুন খুব সহজ ভাষায়। ইউজ অফ পসেসিভ মনে রাখুন আজীবন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকুন। পসেসিভের দুটি ভাগ, এক পসেসিভ অ্যাডজেক্টিভ, দুই পসেসিভ প্রোনাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা অধিকার বা মালিকানা বা সম্বন্ধ বোঝায় তখন তাদেরকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, হুজ। অধিকার বোঝাতে র বা এর অর্থ প্রদানে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। যেমন দিস ইজ মাই বুক, এখানে মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, বুক হচ্ছে নাউন। জেরান তথা ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। যেমন আই ইনসিস্ট অন ইউর গোয়িং দেয়ার, এখানে গোয়িং হচ্ছে জেরান, ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দুই পসেসিভ প্রোনাউন, বাক্যে একই নাউনের ব্যবহার উচ্চ রাখতে পসেসিভ প্রোনাউন বসে, এরপর নাউন বসে না। পসেসিভ প্রোনাউনগুলো হলো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস। মনে রাখতে হবে যে পসেসিভ প্রোনাউন সমান সমান পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন মাইন, মাইন সমান সমান মাই প্লাস নাউন, ইয়োর্স সমান সমান ইয়োর প্লাস নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে পসেসিভ প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইয়োর্স, এখানে ইয়োর্স মানে ইয়োর ডগ। তো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।